আজ থেকে 100 বছর আগে স্প্যানিশ ফ্লুয়ের হানায় প্রাণ হারিয়েছিল বিশ্বের কোটি কোটি মানুষ। বর্তমান অবস্থাকে তুলনা করা হচ্ছে সেই সময় অর্থাৎ 1918 সালে স্প্যানিশ ফ্লুয়ের সঙ্গে। নতুন প্রজন্ম ভয়ঙ্কর করোনা ভাইরাসের তাণ্ডব সচক্ষে দেখছে। কিন্তু যদি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি তার জীবনে 2 ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন। হ্যাঁ, আজ আপনাদের সামনে এমন একজন ভারতীয় যোদ্ধার কথা ববলতে চলেছি যিনি তার জীবনে 2টি মারণ ভাইরাসকে পরাস্ত করে বিশ্বের ইতিহাসে উল্লেখ হয়েছেন। ভারতীয় এই বৃদ্ধের বর্তমান বয়স 106 বছর। এ বিষয়ে বিস্তারিত জানবার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। 106 বছর বয়স্ক এই বৃদ্ধ হারিয়েছে মারণ ভাইরাস করোনাকে। তিনি ভর্তি ছিলেন রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বৃদ্ধ দিল্লির বাসিন্দা। 1918 সালে, যে বছর স্প্যানিশ ফ্লুয়ের মতো ভয়ানক দৈত্য বিশ্বকে আক্রমণ করেছিল, তখন বৃদ্ধের বয়স ছিল মাত্র 4 বছর। স্প্যানিশ ফ্লুয়ে আক্রান্ত হয়েছিলেন দিল্লির এই বাসিন্দা এবং সুস্থ হয়ে ওঠেন। আবার 2020 সালে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি এবং তার পরিবার। সূত্রে খবর, তার পরিবারের সকলেই এখন সুস্থ আছেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এই বৃদ্ধ তার করোনা আক্রান্ত 70 বছরের ছেলের থেকেও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আশ্চর্য বিষয় এই যে নিজের ছেলের থেকেও দ্রুত সেরে উঠেছেন তিনি। স্প্যানিশ ফ্লু প্রসঙ্গত জানাই, এই রোগের উপসর্গ ছিল জ্বর সর্দি কাশি। মূলত এই রোগ বাধা হানত শ্বাস প্রশ্বাস নিতে। 1918 সালে হওয়া এই অতিমারি বিশ্বজুড়ে হানা দেয় এবং 2 বছর তাণ্ডব চালিয়েছিল। করোনা ভাইরাস যে কোনো বয়সী মানুষকে আক্রান্ত করতে পারে, কিন্তু স্প্যানিশ ফ্লু মূলত 20 থেকে 40 বছর বয়সী মানুষকে আক্রান্ত করত। তবে যেহেতু এই ফ্লু ছোঁয়াচে ছিল, তাই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এই রোগ। স্প্যানিশ ফ্লুতে গোটা বিশ্ব আক্রান্ত হয়েছিল, তবে বহু দেশ চেপে গিয়েছিল এই খবর। অনেক দেশই চাননি এই খবর সামনে আসুক। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে ভুলবেন না, আর এরকমই বিশ্বের সমস্ত জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.